প্রেজেন্ট সিচুয়েশন, আজকে পরিস্থিতিটা এ নিয়ে আমরা আলোচনা করছি। ডিফারেন্ট ডিফারেন্ট লোকালিটি থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া থেকে এখানে আসছে। আমাদের আলোচনা এটাই বিষয় যে আমাদের পার্টি পজিশন, পার্টি অ্যাক্টিভিটিস, এখন প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য স্টেট, পলিটিক্যাল সিচুয়েশন, এটা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করছি। আচ্ছা, আপনাদের বিধায়ক পদ, মানে বিধায়ক ছিলেন বিশ্বকেতু দেববর্মা, উনি রেজিগনেশন দিয়েছেন, বিষয়টা আপনারা দল হিসাবে বা আপনি পার্টির মানে প্রবক্তা হিসেবে কীভাবে দেখছেন বিষয়টা? অবশ্যই আমাদের দুর্ভাগ্য, দুঃখিত, আমিও দুঃখিত। উনি কীভাবে গিয়েছেন, উনি পরিষ্কার আমি সোশ্যাল মিডিয়া দেখছেন, হোয়াটসঅ্যাপে আমি দেখেছি, পার্সোনাল ম্যাটার এভাবে তিনি লেখছে। কারণ ব্যক্তিগতভাবে আমাদের কোনো শত্রু নই, বিশেষত আমাদের ছোটো ভাই, আমি উনাকে ভালো পাই। ইস এ গুড ম্যান, ইস গুড বয়, বাট ইট ইস মেবি হি ডোন্ট মেনশন ক্লিয়ারলি, সেটাই বলেছে পার্সোনাল ম্যাটার, পার্সোনাল ফ্যামিলি ম্যাটার এভাবে উনি লিখিত দিয়েছেন। সে ব্যাপারে আমরাও আলোচনা করছি, কিন্তু আমরা শুনেছি আজ পর্যন্ত আমাদের স্পিকার সাহেব বলেছেন যে এটা প্রপার ইনফরমেশন পাইনি, যার জন্য উনি মানে রেজিগনেশন ওখানে অ্যাকসেপ্ট হয়নি, এটা আমি শুনেছি। দ্য মিন টাইম উই আর ট্রাইং টু কন্ট্যাক্ট উইথ হিম, লেট আস সি হোয়াট উইল হ্যাপেন, বাট ডারেস এমএলএ ইজ ইন্ট্যাক্ট উইথ আস, নো বডি উইল লিভ আওয়ার পার্টি। থ্যাংক ইউ স্যার। আর লাস্ট একটা আমার প্রশ্ন ছিল, রাজ্যে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন বিরোধীদের উপর আক্রমণ বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে, বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছেন, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অ্যাজ এ দল হিসাবে? বিষয়টা কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, আপনাদের মানে প্রতিক্রিয়া কী থাকবে? অবশ্যই যে কোনো দল সরকারে থাকলে ওদের হবেই, কারণ একটা দিক আমরা চিন্তা করতে হবে, এখন আমাদের নতুন সরকার বিজেপি সরকার যেভাবে আমরা কাজ করেছি, উন্নতি করেছে, যদি আমরা দেখতে পাই, দেখেন আমরা কতভাবে কাজ করেছি, স্পেশালি আমাদের আইপিডি পার্টি, 3 বছরের আমরা অনেক কাজ করেছি। আপনারা জানেন এডিসি নিয়ে আমরা অনেক বিল পাস করেছেন, 125 mm বিল জন্য আমরা পাঠিয়েছেন এডিসিকে আরও শক্তি করার জন্য, 30টা সিট মধ্যে এখন 50টা সিট করার জন্য আমরা চেষ্টা করেছেন। এডিসি ডিপার্টমেন্ট এখন ছিল 16টা ডিপার্টমেন্ট, সেটাকে আমরা 42টা ডিপার্টমেন্ট করার জন্য আমরা বিল পাঠিয়েছেন, অনেক কিছু আমরা করেছি। একলব্য স্কুল 20টা এখন একলব্য স্কুল এখন 50টা চলছে, অনেক কিছু আমরা কাজ করেছি। এটা এখন পাবলিক, জনগণ, ইন্টেলেকচুয়াল গ্রুপ অনুভব করবে আমাদের কম সময়ে, কম বয়সে বিজেপি আইপি সরকার কী কী করেছে দেশের জন্য, জাতির জন্য, আমাদের স্টেটের জন্য আমরা কী করেছেন, ওনারা এখন উপলব্ধি করবেন। কারণ আমরা জানি ওটা শর্ট টাইমে, আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশন আমরা কাজ করতেই পারিনি, তবু বরংশ আমরা অনেক কাজ করেছি। এখন জনগণ বলবে আমাদের কাজ কী কী করেছে, কী কী অ্যাচিভমেন্ট হয়েছে, এটা প্রগ্রেস রিপোর্ট আমরা পাবো। জনগণ এখন বলে থাকে যে আমাদের আইপিটি বিজেপি সরকার কম সময়ে অনেক কিছু কাজ করেছে। ধন্যবাদ।